আজ থেকে শুরু হলো আংশিক লকডাউন। সরকারি নির্দেশ মেনে আগামী 30 মে পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যে জরুরি পরিষেবা ব্যতীত দোকানপাট বাজার। লকডাউনের প্রথম দিনে শ্রমিকদের পাশে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন উত্তর কলকাতা INTTUC সভাপতি অশোক চক্রবর্তী বা মানা চক্রবর্তী। এছাড়াও শিয়ালদা স্টেশনে আগত ভিন রাজ্যের এক্সপ্রেস ট্রেনে যাত্রীদের সমস্ত রকমের সহযোগিতা করেন তিনি। এর পাশাপাশি করোনার সংক্রমণের জন্য কেন্দ্রীয় সরকারকে এক হাত নিলেন মমতার এই সৈনিক। তিনি জানিয়েছেন উত্তরপ্রদেশ ও বিহারে যেভাবে গঙ্গায় করোনার মৃতদেহ ফেলা হচ্ছে তাতে গঙ্গা দূষণের আশঙ্কা। শ্রমিকরা তো আপনারা বুঝতে পারছেন, যারা রাজ্য সরকার যা নির্দেশ দিয়েছে সেই নির্দেশ তো আমরা পালন করবো। যেখানে যেখানে মানে এমার্জেন্সি যেগুলো আছে, মেডিকেল ম্যাটার বলুন, হসপিটাল ম্যাটার বলুন, সেগুলো কিছু ট্যাক্সি বা অটো হয়তো যেগুলো এমার্জেন্সি কোনো হসপিটালাইজ ব্যাপার থাকলে বা মেডিকেল ব্যাপার হলে বা করোনা আপনারা দেখছেন করোনা ভাইরাস চলছে, মানুষের আক্রান্ত হচ্ছে, তো আমরা এমার্জেন্সি ব্যাপারে হয়তো কি দুই চারটে হয়তো চলছে সেটা প্রশাসন ঠিক করছে। হ্যাঁ, যেখানে যেখানে বলবে আপনারা আজকে রেলের থেকে বাইরেতে বাইরে থেকে যেমন ট্রেন যারা নেমে এসছে তো তারা প্রশাসনের সঙ্গে সহযোগিতা করছে। যারা ধরুন এক্সপ্রেস ট্রেন যেগুলো আছে সকালবেলা এসছিল, তাদের লকডাউন তারা তো আর জানতো না, হঠাৎ করে চলে এসছে, তো ন্যাচারালি তখন আমাদের ট্যাক্সি যারা ইউনিয়নকে তরফ থেকে তাদের সহযোগিতা করে দেওয়া হয়েছে, যাতে বউ বাচ্চা পরিবার যাতে বাড়িতে ফিরে যাক সেই সব সহযোগিতা করা হয়েছে। আর আপনারা জানেন যে লকডাউন, এই লকডাউনে দিদি যে লকডাউনটা করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং কালকে চিফ সেক্রেটারি যে অ্যানাউন্স করেছেন সেটা সঠিক সিদ্ধান্ত। মহামারীতে প্রথম তো বলতে হবে যে দেশের প্রধানমন্ত্রী যেভাবে এই যে আমাদের পশ্চিমবাংলার যে ভোটটা, প্রথমে একটা কি দুটো ফেজের ভোটটা করা উচিত ছিল, আর সেন্ট্রাল ফোর্স যারা হায়ার লাগছে সেই সেন্ট্রাল ফোর্সে কোভিড টেস্ট করানো উচিত ছিল, টেস্ট করানো হয়নি। ঝাড়খণ্ড এবং বিহার বহু লোক ঢুকেছে, ইউপি থেকেও এসছে, তো বাইরের থেকে বহু লোক এসছে, তাদের কোভিড টেস্ট করানো হয়নি। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যর্থতা। আজকে বাংলাকে অপমান করছে, অপমান মানে এই না যে মৃত্যুর পথে ঠেলে দিচ্ছে। এই যে মহামারী করোনা, এই যে ছড়িয়ে গেল মহারাষ্ট্র দেখেছেন মহামারী, আপনার ডেড বডি লখনৌ বলুন, উত্তরপ্রদেশ বলুন, বিহার বলুন, সর্বত্র নদীর জলে মানে হাজার হাজার লাখ লাখ ডেড বডি চলে যাচ্ছে। হ্যাঁ, তো এতে তো রাজ্যে যারা চিফ মিনিস্টার আছে উত্তরপ্রদেশ বিহার তাদের দায়িত্ব নেই, প্রধানমন্ত্রীর দায়িত্ব নেই। আজকে পবিত্র গঙ্গা হচ্ছে আমরা মাকে সম্বোধন করি, যে পবিত্র গঙ্গাকে যখন আমরা কোনো পুজো বলুন বা অনুষ্ঠান বলুন সর্বত্র, সে দুর্গা মা বলুন, আমাদের কালী মা বলুন, আমাদের লক্ষ্মী পুজো বলুন, সর্বত্র তো এই পবিত্র গঙ্গাকে, সেই গঙ্গাকে যে করোনা ভাইরাস তাদের ডেড বডি এ হলো, এতে তো দেশের প্রধানমন্ত্রী দেখতে পাচ্ছে না যে কেন এই জিনিস চলবে। যখন মাননীয় মুখ্যমন্ত্রী 2020 বলেছিল যে আমাদের ভাইরাস, যে করোনা ভাইরাস যখন চলবে হবে সারা পৃথিবীতে যখন লড়ছে, তো দিদি তো বলেছিল যে আমাদের ভ্যাকসিন দিন, আমরা কিনে নেবো রাজ্য সরকার কিনবে,
আমাদের কেন ভ্যাকসিনটা বিক্রি করে দিল বিদেশে, গর্ব মানে যে দলই হোক না কেন, আমি এখন মনে করি এখন মানুষকে বাঁচাতে হবে। দলের ঊর্ধ্বে, রাজনীতির ঊর্ধ্বে মানুষকে বাঁচাতে হবে, এবং মানুষ বাঁচলে দেশ বাঁচবে, রাজ্য বাঁচবে। দেশ যদি না বাঁচে, মানুষ যদি না বাঁচে, তাহলে দেশ কী করে বাঁচবে? এই ভয়াবহ পরিস্থিতিতে আমি মনে করি রাজনীতির ঊর্ধ্বে সবাই এক হয়ে মানুষকে বাঁচার, যেটা দিদি করছে, দিদি যেটা বলছে, হসপিটাল ফ্রি, রেশন ফ্রি, আমাদের স্বাস্থ্যসাথী 5 লাখ টাকা করে দিয়েছি, কন্যাশ্রী প্রকল্প, যুবশ্রী প্রকল্প, স্টুডেন্টদের জন্য 10 লক্ষ টাকা তাদেরকে ব্যবস্থা করে দিচ্ছে। এই প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে দিদি যেভাবে করছে, আজকে দেশের প্রধানমন্ত্রী উচিত ছিল স্টেডিয়াম, যতগুলো স্টেডিয়াম আছে, বড় বড় স্টেডিয়াম, স্টেডিয়ামে তাদের হাজার হাজার লাখ লাখ লোক ধরে যেত, প্রত্যেকটা স্টেটেই 2-4টে করে স্টেডিয়াম আছে বড়, তো সেই স্টেডিয়ামে তাদের আইসিইউ সিস্টেম ব্যবস্থা করা উচিত ছিল, বেড পাওয়া উচিত ছিল। পার্লামেন্টে আমার 15,000 কোটি টাকা এদিকে রাষ্ট্রপতি তোমার নতুন বিল্ডিং দরকার ছিল না, প্রধানমন্ত্রী বিল্ডিং দরকার ছিল না, কেন আগে মানুষকে বাঁচাতে হবে। এবং দেশবাসীর কাছে আমি একটাই জানি যে আজকে সত্যিকারের মানুষ খুব অসহায়ের মধ্যে আছে, চাকরি বাকরি চলে গেছে, কৃষকদের জন্য কোনো মানবিকতা নেই, একটা চালিয়ে মেরে দেওয়া হলো, তো এই জিনিস চলছে। মানুষ তো মানুষের যারা কোভিডে যারা মারা যাচ্ছেন তাদের কম্পেনসেশন দেওয়া উচিত। দেশের প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশনের সময় 5 জন বিজেপির লোকও ছিল মারা গেছে, বিজেপির কর্মীও মারা গেছে, এবং গুলি চালানো হয়েছে যে 4 জন মুসলিমদের যে আপনার গুলি চালানো হয়েছিল তাদেরকে চাকরি দিয়েছে, কম্পেনসেশন দিচ্ছে। দেশের প্রধানমন্ত্রীরও উচিত যে আমাদের যে কোভিডে যারা ভয়াবহ পরিস্থিতি, যারা আজকে বাড়ি দেওয়া হলো, তাদেরও কম্পেনসেশন দেওয়া উচিত। রাজ্যের নেতারা খালি বড় বড় কথা বলছেন, বড় বড় ডায়লগবাজি করছেন, ইলেকশনের সময় অনেক উল্টো পাল্টা করেছেন দিদির সম্বন্ধে, সৌজন্য জানেন না। আজকে ঈদ মুবারক চলছে 3 দিন, আপনারা জানেন আমরা ঈদের সেকুলারিজমে আমরা বিশ্বাসী, হিন্দু মুসলিম শিখ ইসাই যে সমস্ত সম্প্রদায়ের মানুষ আমরা এক হয়ে চলব, এটাই আমাদের দিদির নির্দেশ। এবং অক্লান্ত দিদি যারা অক্লান্ত পরিশ্রম করেছে, অভিষেক ব্যানার্জিও অক্লান্ত পরিশ্রম করেছে দিদির পাশে সহযোগিতা, অভিষেক ব্যানার্জি আমাদের যুব সম্প্রদায়ের আমাদের আইকন, আমাদের ভবিষ্যৎ, রাজ্যের ভবিষ্যৎ আগামী দিনে দিদিকে সামনে রেখে আমি মনে করি করোনা যখন মানুষের নর্মাল হয়ে যাক, তখন দেখবেন সারা ভারতবর্ষের মানুষ দিদিকে কি চাইছে সেটা আপনারাই বুঝবেন। আর এই করোনাকে কেন্দ্র করে আমি মনে করি আগে মানুষকে বাঁচাতে হবে, পরিবারকে বাঁচাতে হবে, যাদের চাকরি বাকরি চলে গেছে তাদেরকে বাঁচাতে হবে। এবং খুব মানুষ অসহায়ের মধ্যে আছে, খেতে পাচ্ছে না, পড়তে পাচ্ছে না, চাকরি বাকরি সর্বত্র হাহাকার করছে। আজকে ভ্যাকসিনটা কেন 1 বছর আগে দেওয়া হলো না, কেন ভ্যাকসিন 1 বছর আগে দেওয়া হলো না? যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমাদের আগে ভ্যাকসিন দিলে আমরা নিজেরা কিনে নেব, 10 কোটি মানুষের জন্য কিনে নেব। এই প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে আমি মনে করি এই প্রতিকূল অবস্থার মধ্যে দিয়েও দিদি মান কাজ করছে, তার যা চিন্তাধারা, আগে মানুষ, রাজনীতির ঊর্ধ্বে আগে মানুষকে বাঁচাতে হবে, 10 কোটি মানুষকে বাঁচাতে হবে, এটাই দিদির তার যে চিন্তাধারা। দিদিকে ধন্যবাদ জানাচ্ছি
মানে আমাদের সকলের 10 কোটি মানুষের যে আমাদের বাংলার যে আমরা বলেছিলাম বাংলার মেয়েকে চাই, আমরা আজকে 10 কোটি মানুষ অক্লান্ত পরিশ্রম বাংলা জুড়ে সেই পরিশ্রমে আমরা জয় পেয়েছি, বিপুল জয়। আগামী দিনে দিদি আরও কাজ করবে, করোনা থেকে আমাদের মুক্ত লড়াই, যে করোনার যে লড়াই সেই লড়াই আমাদের জিততে হবে। এবং আমাদের অভিষেক ব্যানার্জি আমাদের যে যুব সভাপতীয় যুব যে লড়াই 2024, অভিষেক ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সামনে থাকবেন তার পেছনে অভিষেক ব্যানার্জিও থাকবেন, ভারতবর্ষ জুড়ে যে লড়াই এবং সর্বধর্ম এবং সমস্ত যারা পার্টি আছেন দল আছে একত্রভাবে আমাদের যে করোনা যে যারা করোনা থেকে যারা মৃত্যু হচ্ছে, লাখো লাখো মৃত্যু বরণ করছে, আমরা চাই না। আমরা নতুন ভারতবর্ষ চাই, কেন এই যে মৃত্যু বরণ যারা করেছেন তাদের সত্যি তাদের কোনো কম্পেনসেশন দেওয়া হলো। 30,000 কোটি টাকা যদি লাগে তো ভ্যাকসিন সারা ভারতবর্ষে 30-40,000 কোটির মধ্যে ভ্যাকসিন বিনা পয়সা হয়ে যেত। এটা হলো দুটো ভ্যাকসিন কেন দেওয়া হলো না? মুখ্যমন্ত্রী যাচ্ছে, অক্লান্ত পরিশ্রম করছে। গতকাল আমাদের আমি বাবুন ব্যানার্জির সঙ্গে কথা হলো, আমি আকাশ ব্যানার্জির সঙ্গে আমি মেসেজ করেছি, বাবু ম্যানেজের সঙ্গে কথা বলে বললাম তার ভাই মারা গেছেন, আমরা সকলে মর্মাহত এবং শোকাহত। দিদি যেভাবে আমাদের বাংলাকে যে একটা অস্থলিতে বিজেপি পার্টি করছিল, দিদি আমাদের সকলকে নিয়ে একসঙ্গে যে করছে সেই মহা কাজ আমি মনে করি আগামী দিনে এই ঈদের দিনে আমি মনে করি আগামী দিনে বাংলা যেরকম জয় হয়েছে এর আগামী দিনে ভারতবর্ষ জয় হবে। মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী আমরা সামনে রেখে তার মুখ অপোজিশনের মুখ হবে এবং তাকে সব থেকে সারা ভারতবর্ষের যে যুব সম্প্রদায় অভিষেক ব্যানার্জিও দিদির সঙ্গে ভারতবর্ষের যে তারও অনেক নেটওয়ার্ক আছে, তারও অভিষেক ব্যানার্জি তার পপুলারিটি আছে, সামনে দিদি অভিষেক ব্যানার্জি এবং বিভিন্ন স্টেটে যারা আছেন তারা সকলের সহযোগিতা ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে যে লড়াই সে লড়াই আমাদের সেকুলারিজমের লড়াই হবে। হিন্দু মুসলিম শিখ ইসাই সমস্ত সম্প্রদায় মানুষ আমরা এক হয়ে যে বাংলা তথা ভারতবর্ষের যে পরম্পরা যে ঐতিহ্য সেই ঐতিহ্য বজায় থাকবে এবং আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমরা জাত পাত ভুলে আগে মানুষ ইনসান, মানুষ না বাজলে দেশ বাজবে না। তো আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমাদের 2024-এর যে শপথ সম্প্রদায় মানুষ এক হয়ে লড়ব এবং যাদের দেশ কোনো জাত পাতের লড়াই থাকবে না, আমাদের মানুষ আগে ইনসান আগে। যারা ডেড বডি যাদের গঙ্গায় চলে যাচ্ছে হাজার হাজার লাখো লাখো, এটা কোনো মতেই হওয়া উচিত না, কেন্দ্রীয় সরকারের এটা খেয়াল রাখা উচিত।